আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। বাসায় বসেই ঠিক রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই বাসায় করে ফেলতে পারবেন, আমি যেরকম করেছি। আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে দিবেন। চলুন আমরা রেসিপিটি দেখে নেই। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুইটি আলু নিয়ে নিয়েছি। খোসাগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এবার আমি আলুগুলোকে স্লাইস করে কেটে নেব। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনার মূল্যবান কমেন্টটি অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। দেখুন আমি কিভাবে আলুগুলোকে স্লাইস করেছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো সাধারণত একটু মোটা মোটা করে কাটতে হয়, তাই আমি একটু মোটা মোটা করেই কেটেছি। সবগুলো আলু আমি এভাবে কেটে নিয়েছি। আমি কাছে থেকে দেখাচ্ছি এরকম হয়েছে স্লাইসগুলো। এবার একটি পাত্রে আমি পরিষ্কার পানি নিয়ে সবগুলো আলু এর মধ্যে দিয়ে দিব। তিন থেকে চারবার আমি পানি পাল্টে আলুগুলোকে ধুয়ে নিয়েছি, তারপর আবার পরিষ্কার পানি দিয়ে আমি আলুগুলোকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, যাতে বাড়তি যে কষগুলো থাকে এগুলো যেন না থাকে। দেখুন 15 মিনিট পরে আলুগুলো সুন্দর ধুয়ে নিয়েছি। আবার চুলায় একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবং পানির ফুটন্ত অবস্থায় আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে আমি স্লাইস করা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি সিদ্ধ করব না, হালকা একটা কালার চেঞ্জ হবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আলুগুলোকে আমি 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি, সম্পূর্ণ সিদ্ধ করিনি, তাহলে তো আর পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই হবে না। 3 মিনিট পরে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছে। দেখুন এভাবে আমি একটি জালিতে রেখেছি যেন পানিগুলো সব ঝরে যায়। পানি ঝরে গেলে এখানে আমি একটি পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়ে তার উপর আলুগুলোকে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। এবার আরও একটি পরিষ্কার কাপড় দিয়ে আমি আলুগুলোর গায়ে যেই বাড়তি পানি ছিল সবগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, যেন এর গায়ে একটু পানি লেগে না থাকে। তারপর আমি একটি শুকনো কন্টেইনার নিয়েছি, এর মধ্যে সব আলুগুলো রেখে দিব। আপনারা চাইলে এইভাবে ফ্রিজে অনেক দিন রেখে দিতে পারেন, তারপরে যখন মন চাইবে তখন বের করে ভাজতে পারেন। আমি ডিপ ফ্রিজে এটি 1 ঘন্টা রেখে দিয়েছি। এক ঘন্টা পরে আমি নামিয়ে নিয়েছি। দেখুন আলুগুলো শক্ত শক্ত হয়ে গেছে।
এবার একটি বলে আমি 1/4 কাপ বেসন নিয়ে নিলাম আর নিয়ে নেব 1/2 টেবিল চামচ রসুন বাটা 1/2 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ জিরা জিরা গুঁড়া আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া এই সবগুলো উপকরণকে আর নিয়ে নিয়েছি 1/4 টিস্পুন লবণ লবণটা আমি কম করে নিয়েছি যেহেতু আগে আমি লবণটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম খুব ভালো করে এগুলো মিক্সড করে আমি এখান থেকে কিছু আলু এর মধ্যে দিয়ে মেখে নিব এবার কড়াইতে আমি হাই হিটে তেল গরম করে নিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটা একটা করে আলু দিয়ে দিব আলুগুলো প্যানে ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একটা গায়ে একটা লেগে না যায় তারপরে হাই হিটে আমি আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের ইনস্ট্যান্ট পদ্ধতি যখনই আপনাদের ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে বসে খেতে ইচ্ছে করবে তখনই এইভাবে বানিয়ে নিতে পারবেন আর বাচ্চারাও এই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই ভালোবাসে দেখুন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো সব হয়ে গেছে সবাই আমার ভিডিওগুলো দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই দেখুন কতটা ক্রিসপি হয়েছে এখানে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ